সালাম আলাইকুম, আমি আপনাদের সাথে ডিডাকশন ফ্রম ইউলার্স থিওরাম এটা প্রুফ করব। আমরা ইফ জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই অফ ডিগ্রি এন অ্যান্ড জেড ইকুয়াল টু ফাংশন অফ ইউ, দেন আমরা রাইট করতে পারি এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু অ্যান্ড ফাংশন অফ ইউ ডিভাইড বাই এফ প্রাইম ইউ। তো এটা আমরা কীভাবে প্রুফ করব? আসুন, যেহেতু সিন্স জেড ইজ এ হোমোজেনিয়াস ফাংশন, জেড ইজ এ হোমোজেনিয়াস ফাংশন, ফাংশনস অফ এক্স ওয়াই, হ্যাঁ এক্স এন্ড ওয়াই অফ ডিগ্রি এন, তাহলে আমরা ইজিলি লিখতে পারি বাই ইউলার্স থিওরেম। হ্যাঁ, বাই ইউলার্স থিওরেম আমরা কি জানি, লিখতে পারবো আমরা এক্স ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন জেড। এটা আমাদের ইউলার্স থিওরেম অনুযায়ী একটা ফাংশন যদি হোমোজিনিয়াস হয় এন এন ডিগ্রি, ঠিক আছে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি। তাহলে আমরা এটা 1 নং সমীকরণ দিই, ঠিক আছে। এখন আমরা ধরে নিই লেট না জেড ইকুয়াল টু ফাংশন অফ এফ অফ ইউ, ঠিক আছে। এখন এটাকে আমরা এই যে ডেল জেড বাই ডেল এক্স, এখানে একবার এক্সের সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েশন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো, একবার ওয়াই সাপেক্ষে করবো, তারপর আমরা এখানে মানটা বসিয়ে দিবো 1 নং এ, তাহলে আমাদের এটা মিলে যাবে। আমাদের যে এখানে প্রুফ করতে হবে সেটা আমি প্রুফ করতে পারবো। আসুন এটাকে আমরা ডেল, হ্যাঁ এটা আমরা যদি এখন ডেল জেড বাই ডেল এক্স করি, ঠিক আছে, ইউ সাপেক্ষে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, হ্যাঁ তাহলে এটা হবে এফ অফ ইউ, তাহলে এফ প্রাইম ইউ হবে, ঠিক আছে। আবার ইউ কি হবে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে ডেল ইউ বাই ডেল এক্স। এখন জেড কে যদি আমরা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি পার্শিয়ালি, তাহলে পাবো ডেল জেড বাই ডেল ওয়াই, ঠিক আছে। আর ফাংশন অফ ইউ কে করলে হবে এফ প্রাইম ইউ পাবো। আবার ইউ কে যদি আমরা ওয়াই সাপেক্ষে করি তাহলে পাবো ডেল ইউ বাই ডেল ওয়াই। এখন 1 নং সমীকরণে আমরা এই ডেল জেড বাই ডেল এক্স এবং ডেল জেড বাই ডেল ওয়াই এর মানটা বসিয়ে দিই, তাহলে আমরা আমরা কি পাই দেখি, যে নাও ফ্রম ইকুয়েশন ওয়ান, ইকুয়েশন ওয়ান উই গেট কি পাচ্ছি, যে এক্স ইন্টু এফ প্রাইম ইউ ডেল ইউ ডেল এক্স প্লাস, এটা এটাকে আপনারা 2 নং রাখতে পারেন, এটাকে 3 নং রাখতে পারেন, দুই আর তিনের মান আমরা 1 নং বসিয়ে দিচ্ছি, যে ওয়াই ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই মান হচ্ছে কত, এফ প্রাইম ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু কত, এন জেড। তো জেড এগুলো আমরা জানি এফ ফাংশন অফ ইউ, জেডের মান বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এরপরে আমরা কি পাচ্ছি, অর আমরা অর এখানে এফ প্রাইম ইউ যদি কমন নিই তাহলে কি পাচ্ছি, আমরা যদি কমন নিই তাহলে পাচ্ছি এখানে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন ইউ। তাহলে আমরা এটা এটা যদি এখানে নামিয়ে দিই এফ প্রাইম ইউটা, তাহলে আমরা লিখতে পারবো এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু, এটা আমরা নামিয়ে দিচ্ছি এখানে, তাহলে এন ফাংশন অফ ইউ ডিভাইড বাই এফ প্রাইম ইউ। এটাই হচ্ছে ডিডাকশন ফ্রম ইউলার্স থিওরেম, এটা আমাদের কি হয়ে গেছে, হ্যাঁ প্রুভড হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।